শুনলাম আমাদের গায়ক কোচি নেতা নাকি এখন মহানায়ক হয়ে গেছে, তো চলুন আমরাও মহানায়ককে গানের মাধ্যমে স্বাগত জানাই। কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? একুশে জুলাই করে জয় বাংলার সুরে, চটি চেটে পায়ে ধরে বিকিয়ে মাথা, তবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? একুশে জুলাই করে জয় বাংলার সুরে, চটি চেটে পায়ে ধরে বিকিয়ে মাথা, তবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? কত প্রতিবাদী গান শুনিয়ে তুমি লক্ষ হৃদয়ে স্থান জমিয়েছিলে, বোঝেনি তোমাকে কেউ তোমার এই মতলব, তুমি যে ধান্দাবাজ গোপনে ছিলে। কত প্রতিবাদী গান শুনিয়ে তুমি লক্ষ হৃদয়ে সাধু, সে তো হয় না প্রমাণ করলে জয় বাংলা বলে, কবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? যত গালি খাও না কেন লিপিতা তুমি, প্রশ্ন করো ভূমি, যত গালি খাও না কেন লিপিতা তুমি, প্রশ্ন করো রাম জন্মভূমি। আগেও বলেছি তোমায় বলছি বারবার, কপালে তোমার সালা লেখা আছে মা, তোরদের দলে থেকে নিজেকে বিকিয়ে রেখে কত নিচে নামবে জয় বাংলা বলে, কবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে? দর্শক বুঝতে পারছেন কেন এই গানটা তৈরি করা হয়েছে? বুঝতে পারছেন? বলবেন আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে। আসলে জানেন তো কি চলছে আমাকে নিয়ে, ইস্ট বেঙ্গল ক্লাব বা ইস্ট বেঙ্গল ক্লাবের নামে লোকজনেরা কিসব করার চেষ্টা করছেন, আমাকে গ্রেপ্তার করা বা আমার বিরুদ্ধে লোক খেপানো ব্যবস্থা নেওয়া, তো সেই সব নিয়ে তো আছি, আমাকেও আমার মতো করে ভাবতে হচ্ছে। তো ভাবতে ভাবতে আবার দেখলাম একটা খবর সামনে এসছে, অখিলগিরি মন্ত্রী কারামন্ত্রী, যার কথা আমি গতকালকে বলেছিলাম যে এই কারামন্ত্রীকে কেন কারাগারে ঢোকানো হবে না, আমি প্রশ্ন তুলেছিলাম, কারণ উনি যে বিহেভ করেছেন একজন মহিলা সরকারি অফিসারের সঙ্গে, তো দেখছি এখন
এটাও একটা ড্রামাই বলবো, দল নাকি তাকে মানে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছে, দল তৃণমূল কংগ্রেস, যে পদত্যাগ করতে হবে আর কি ক্ষমা চাইতে হবে অফিসারের কাছে, এইসব বলেছে। তো সেই সব নিয়ে অনেক খবর টবর হচ্ছে, সেদিকেও নজর রাখছি কি বিষয়টা এগোচ্ছে, ড্রামা কোন দিকে যাচ্ছে, কেন এই রকম সিদ্ধান্ত। তো এই এইসবের দিকে নজর রাখতে রাখতে দেখছি এই গানটা আমাকে এই শিল্পী পাঠিয়েছেন, ইনার নাম হচ্ছে রাজু তেওয়ারি। আমি আগেও আপনাদেরকে ইনার গান শুনিয়েছি, প্যারোডি গান, বাড়ি আপনাদেরকে বলেছিলাম বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি এলাকাতে। তো উনি পাঠিয়েছেন, তো নানান ভাবনা চিন্তার মধ্যে বা খবরের ফাঁকে গানটা যখন শুনছিলাম ভালোই লাগলো, সেই জন্য আপনাদেরকে একবার শুনিয়ে দিলাম। আমি তো এদিকে নজর রাখছি, আমি অখিলগিরির ব্যাপারে একটা প্রতিবেদন ভালো করে তৈরি করব, আমি দেখছি কোন দিকে বিষয়টা এগোচ্ছে, আরো সব ইতিহাস খোঁজার চেষ্টা করছি। এবং এই যে হঠাৎ করে অখিলগিরির বিরুদ্ধে এই রকম নির্দেশ, এত বছর পরে কত অন্যায় কত কি সব শুনেছি দলের নেতা কর্মীদের, অখিলগিরিকে পদত্যাগ করতে হবে এত এই রকম নির্দেশ কোত্থেকে এসছে, কেন এসছে, পেছনে কি রহস্য থাকতে পারে, এই সব নিয়ে আমি একটু আর কি চর্চা করছি। এই সব নিয়ে বিস্তারিত সন্ধ্যার দিকে আমি কিন্তু একটা ভিডিও আপনাদের সামনে আনবো, তো সে তো আমি এদিকটা নজর রাখছি। আর আপনারা যারা শুনলেন বলবেন এই গানটা কেমন লাগলো, বা মাঝখানে আরো পারলে কয়েকবার শুনে নেবেন, আরো একটা ভিডিও তার মধ্যে আমি রেডি করে ফেলবো। তো দর্শক, অখিলগিরির ব্যাপারটা সে যা বলার বলবেন আপনারা আমি ভিডিও করার পরে, আর যদি এর মধ্যে কোনো সাজেশন থাকে আপনাদের আমাকে একটু ইনপুট দিয়ে রাখবেন, আমি সেদিকটাও একটু মানে রিসার্চ করে নিয়ে আমি টোটালটা ভিডিওর মধ্যে আনব। তো তার আগে বলুন যে গানটা কেমন লাগলো, কঠিন শিল্পী তুমি কোচি নেতা, কবে মহানায়ক হলে, পুরস্কার পেয়ে গেলে যে, বুঝতে পারছেন নিশ্চয়ই কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো গানটা কেমন হয়েছে, গানের কথাগুলো, গানের সুর বলবেন, আপনাদের যদি কিছু বলার থাকে যা বলার বলবেন। আর যাদের মনে হবে যে এই ধরনের গান কেন আবার করা হচ্ছে, কোচি নেতা হয়তো বলতে পারেন কিন্তু কাকে বলছেন সে তো বুঝতে পারছি, এই রকম গান কেন আবার হবে, কেন আরামবাগ টিভি এই গান চালাবে, আমাদের শিল্পীকে অসম্মান করা হয়েছে, দাও কেষ্টকে ফ্যান, মানিকতলাতে FIR, নরেন্দ্রপুরে FIR, ফ্যান তো এখন ফ্যান বলতে তো ফ্যান তো আর ফ্যান লাগে না, তৃণমূল যখন মনে করবে শফিকুলকে জব্দ করার, ফ্যান সেজে একেবারে ফেনা ভাত হয়ে যাবে আর কি, দিয়ে সব জায়গায় কেস টুকে দেয়। আমি জানি এটার জন্য কেসটেস হবে কিনা, হবে। গানটা ভাল লাগলো আমি কি করব, গানটা ভাল লাগলো শুনতে আমি একা শুনবো, আপনাদেরকে একটু শোনাচ্ছি, আমার কাছে এসছে, ভাইরাল হলেও আপনারা অন্যভাবে কতজন কি শুনেছেন আমি জানি না, শুনতে ভাল লাগলো, এর আগে একটা গান আপনাদেরকে শুনিয়েছিলাম, তো সেই জন্য আপনাদেরকে শোনাচ্ছি। এখন গান শোনালে যদি আবার কেস হয় কিছু করার নেই, শুধু হিসেবটা কষে যাব, সেঞ্চুরি কবে করছি, 20+ তো হয়ে গেছে, আবার এই ইস্টবেঙ্গল কেসে কত থানায় টোটাল কেস কত কে জানে, ওই সেঞ্চুরি আমার কত হচ্ছে কেসের সংখ্যা, সেটা সেটা যেদিন হবে সেদিন বড় করে একটা পার্টি দেবো আপনাদেরকেও পারলে, না এত লোককে নিবন্ধন করতে পারবো না, কিন্তু শুভেচ্ছাটা বা কিছু একটা দেবো তো বটেই সেঞ্চুরি হলে। কেসের ভয় আমার নেই, এই জন্যই ভয় নেই কারণ আমি জ্ঞানত কোনো অন্যায় করি না, এটাই হচ্ছে আমার সব থেকে বড় শক্তি। অনেক বড় বড় কথা বলে ফেললাম দর্শক, বলবেন আপনাদের এই শিল্পীর গান রাজু তেওয়ারির যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।